হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের সব থেকে বড় দাবি সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে কোনো একজনও অবৈধভাবে চাকরি পায়নি দাবি মধ্য শিক্ষা পর্ষদের টোটাল পঁচিশ হাজার আটশো জনের চাকরি বৈধ চাকরি বিস্ফোরক দাবি মধ্য শিক্ষা পর্ষদের 2016 ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে একজন সিঙ্গেল ক্যান্ডিডেটও অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেনি এই মধ্য শিক্ষা পর্ষদ প্রতিটি বৈধ চাকরি এই দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টে সেই সঙ্গে সুপ্রিম কোর্টে তারা হলফনামা দিয়ে জানিয়েছে এবং রিপোর্ট আকারে পেশ করেছে তো সেই রিপোর্টে কি কি রয়েছে কি কি দাবি তারা জানিয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রইল তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট থেকে গত ষোলোই জুলাই কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চার তিনি দিয়েছেন তো ওই দিন সমস্ত পার্টিকে টোটাল পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে পাঁচ পেজের হলফনামা দেওয়ার জন্য একটি কাউন্সিল গঠন করে দিয়েছিলেন সেই কাউন্সিলে প্রত্যেক ক্যান্ডিডেটদের প্রত্যেক যারা পিটিশনার বা রেসপন্ডেন্ট রয়েছেন এই যে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রত্যেক ক্যাটাগরিকে শুধুমাত্র পাঁচ পেজের হলফনামা বা পাঁচ পেজের রিপোর্ট জমা করার নির্দেশ ছিল তো সেই রিপোর্ট গত তেসরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মধ্যশিক্ষা পর্ষদ তারা এই রিপোর্ট পেশ করেছে তো সেই রিপোর্টে যে দাবি তারা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যে দাবি তারা করেছে সেখানে একজনও সে একজন সিঙ্গেল ক্যান্ডিডেটও কোনো অবৈধভাবে কেউ চাকরি পায়নি এমন দাবি মধ্য শিক্ষা পর্ষদের তো স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ এই দুই সংস্থার তাদের যৌথ প্রচেষ্টায় এই সিদ্ধান্তে আসা এবং সেই মতো করে মধ্যশিক্ষা পর্ষদ তারা রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে যে নোডাল কাউন্সিল গঠন করা হয়েছিল সেই কাউন্সিলের কাছে তারা রিপোর্ট পেশ করেছে এই চাকরি বাতিলের মামলাটি ছয়ই আগস্ট দু চব্বিশ তারিখে শুনানি রয়েছে তো তার আগে এই রিপোর্ট খুবই তাৎপর্য বহন করছে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল টোটাল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলাটি রিপোর্ট কেননা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় ডি ওয়াই চন্দ্রচূর ছাড় তিনি ষোলোই জুলাই শুনানির তার আগের দিনে যে শুনানি হয়েছিল সেই দিনই তিনি জানিয়েছিলেন যে সমস্ত ক্যান্ডিডেটরা বৈধ এবং যে সমস্ত ক্যান্ডিডেট অবৈধভাবে চাকরি পেয়েছে এই দুটোকে যদি পৃথকীকরণ করা সম্ভব হয় তাহলে যারা যোগ্য তাদের চাকরি বাতিল করা কখনোই উচিত হবে না সমীচীন হবে না এই মন্তব্য তিনি করেছিলেন এতদিন পর্যন্ত জানা যাচ্ছিল যে স্কুল সার্ভিস কমিশন তারা অবৈধ যারা ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রিপেয়ার করার চিন্তা ভাবনা সেই অনুযায়ী তারা এগোচ্ছিল কিন্তু ইতিমধ্যেই তারা সম্পূর্ণভাবে তাদের মতামত চেঞ্জ করে সমস্ত কিছু ভেরিফাই করে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ যৌথ প্রচেষ্টায় তারা এই সিদ্ধান্ত এলো যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কোনো একজন সিঙ্গেল ক্যান্ডিডেটও তাদের চাকরি অবৈধভাবে কেউ পায়নি সম্পূর্ণটাই বৈধ চাকরি তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই মামলায় যারা পার্টি রয়েছেন প্রত্যেকের এক একজনের বক্তব্য অনেক বড় বড় থাকতে পারে সেক্ষেত্রে মাননীয় বিচারপতি তিনি বলেছিলেন যে এত বড় তারা শোনা শুনতে পারবেন না তো তার জন্য তাহলে মূল যে জিস্ট মূল যে অংশ সেই অংশটা পাঁচ পেজের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে বলেছিলেন তো সেই মতো টোটাল পাঁচটি কাউন্সিল তারা তাদের রিপোর্ট ইতিমধ্যে সাবমিট করেছে সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তারাও রিপোর্ট সাবমিট করেছে তো সেখানে মধ্যশিক্ষা পর্ষদ গত তেসরা আগস্ট ছয় পেজের একটি হলফনামা সুপ্রিম কোর্টে তারা জমা করেছে এখন প্রশ্ন হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের এই অবস্থান পরিবর্তনের মূল কারণটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা যৌথভাবে সমস্ত তথ্য ভেরিফিকেশন করে তারা এই সিদ্ধান্তে এসেছে তো এতদিন যে সমস্ত তথ্যের মধ্যে গর্ভমেন্ট ছিল বলে মনে করা হচ্ছিল সেই সমস্ত তথ্যগুলোর সমাধান সূত্র স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা খুঁজে বের করতে পেরেছে এবং তারা এই সিদ্ধান্তে আসতে পেরেছে যে কোনো চাকরি অবৈধভাবে হয়নি যে প্রসেসটা হয়েছে সেটার মধ্যে বৈধতা রয়েছে তো দুই সংস্থার মধ্যে তথ্যগত একটু গরমিল ছিল বা সংযোগ বা সমন্বয়ের একটা অভাব ছিল তো এই ডকুমেন্টস এর ডিফারেন্স গুলো কি কি রয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে যে এই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরির মধ্যে অবৈধতা রয়েছে বা গরমিল রয়েছে কারোর কারোর ওএমআর এর মধ্যে মিসম্যাচ রয়েছে কারো কারোর প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদের রিক্রুটেড করা হয়েছে ভ্যাকেন্সি নেই অথচ এক্সট্রা ভাবে অতিরিক্ত ভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে এই ধরনের বিষয়গুলোতে এক্স্যাক্ট ফিগার কে কত ক্যান্ডিডেট ছিল সেগুলো তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিল তো এরপর যখন যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের পৃথকীকরণ করতে যায় তখন এই দুই সংস্থা টোটালটা ভেরিফাই করে দেখে যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল যাদের বিরুদ্ধে এই অভিযোগ বা যাদের বিরুদ্ধে এরকম গলমিল রয়েছে তাদের সমস্ত তথ্য তারা ভেরিফাই করে দেখেছে স্কুল সার্ভিস কমিশন তারা কখনো কখনো জানিয়েছিল যে তারা রেকমেন্ডেশন করেনি অথচ মধ্যশিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো মিলটা হয়েছে এখানে যে কোনো ক্যান্ডিডেট যখন কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করলেন তিনি কোন একটা স্কুল বুক করলেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই স্কুলে তিনি জয়েন করলেন না তো পরবর্তীতে যখন তিনি জয়েন করলেন না সেই ভ্যাকেন্ট সিটটা পড়ে রইলো তখন স্কুল সার্ভিস কমিশন তারা পুনরায় অন্য একজন ক্যান্ডিডেটকে সুপারিশ করলেন এসএসসি সেই রেকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ তারা একটা অ্যাপয়েন্টমেন্ট আবার ইস্যু করছে তো যখন এই প্রসেসটা দুবার ঘটছে তখন উভয়ের মধ্যে সংখ্যাগত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল যে কিছু কিছু ক্যান্ডিডেটদের ভুল ভাবে করা হয়েছে। কোনো একজন ক্যান্ডিডেটকে কোনো একটা স্কুলের ভ্যাকেন্সিতে তাকে সুপারিশ করা হলো। কিন্তু তিনি যখন স্কুলে জয়েন করতে গেলেন তখন দেখা যাচ্ছে সেই ভ্যাকেন্সিতে বা সেই পোস্টাতে অন্য কোনো একজন টিচার তিনি অলরেডি জয়েন করে ফেলেছেন বা রয়েছেন। সেখানে ভ্যাকেন্ট নেই। তখন সেই ক্যান্ডিডেটের পক্ষে আবার নতুন ভাবে তাকে একটা সুপারিশ করতে হচ্ছে। নতুন ভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তো তার ফলে সেই ক্যান্ডিডেট আবার এক্সেস ভাবে অতিরিক্তভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল একটা এইভাবে এসএসসির একাধিক রেকমেন্ডেশন এবং একাধিক অ্যাপয়েন্টমেন্ট বারবার একই পোস্টে একাধিকভাবে এই রকম রেকমেডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট করার ফলে তথ্যগতভাবে ফারাক লক্ষ্য করা যাচ্ছে তখনই অ্যাকচুয়াল তথ্যের সঙ্গে এই তথ্যগুলো গড়মিল হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে এসএসসি এবং মধ্যশিকা পর্ষদ তারা উভয়ই একসঙ্গে শলা পরামর্শ করে বা সমস্ত বিষয়টা সমস্ত তথ্যটা ভেরিফাই করে এই সিদ্ধান্তে এসছেন যে কোনো চাকরি অবৈধভাবে তাদেরকে প্রদান করেননি প্রায় ছাব্বিশ হাজার চাকরির কোনো চাকরি অবৈধতা সেখানে নেই যে সমস্ত চাকরি স্কুল সার্ভিসকে সমসংখ্যক চাকরি মধ্যশিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা নিজেদের একটা সমাধান সূত্র খুঁজে বের করলো কিন্তু একটা বিগ প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেল যে স্কুল সার্ভিস কমিশন বা তারা কিন্তু এই রিপোর্টের মধ্যে পেশ করেনি বা তুলে ধরেনি সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ে শিট আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিল মামলার পিছনে আমরা দেখেছি যে নবম দশম একাদশ দশ গ্রুপ সি গ্রুপ ডি বা প্রত্যেকটা স্তরে চারটি স্তরেই ব্লাঙ্ক ওয়ে মার্কশিট জমা করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেক্ষেত্রে সমস্তটা ভেরিফিকেশন করার পর সিবিআই তারা যে রিপোর্ট পেশ করেছিল সেখানে দেখা গেছিল যে আট জনের এই সমস্ত ওয়েমার মিসম্যাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল তো সেই তথ্য নিয়ে মধ্য শিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু কেউই মুখ খোলেননি বা এই রিপোর্টের মধ্যে কোনো তথ্য তারা প্রকাশ করেনি এখন বিষয় হচ্ছে সিবিআই তারাও কিন্তু একটা রিপোর্ট পেশ করবে সুপ্রিম কোর্টে এবং এই পাঁচ পাতার পেজের মধ্যে তারা রিপোর্ট দেবে সুতরাং সেই রিপোর্টে কি তথ্য থাকবে সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে এমন পরিস্থিতিতে ফাঁকা যে সমস্ত ওয়েমআর সেগুলোকে তো সিবিআই তাদেরকে প্রকাশ করতেই হবে বা তার তথ্য তো সিবিআই সুপ্রিম কোর্টে জমা করতেই হবে সেক্ষেত্রে এই স্কুল সার্ভিস কমিশন বা মধ্য শিক্ষা পর্ষদের যে তথ্য সেই তথ্যের সঙ্গে সিবিআই তথ্যের ফারাক বা ব্যবধান কিন্তু সেখানে ধরা পড়বে তো এক্ষেত্রে মধ্য শিক্ষা পর্ষদ বা এসএসসি তারা লুকাতে চাইলো কিনা কোনো তথ্য তারা লুকিয়ে রাখার চেষ্টা করলো কিনা

আগামী ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি কোন দিকে মোড় নিচ্ছে এই মামলাটির গতি প্রগতি কিন্তু ছ তারিখে নির্ধারণ হয়ে যাবে ওইদিন দিন কোন দিকে এগোচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ